ভারী বর্ষণ অব্যাহত আছে নরওয়ে জুড়ে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর আসছে। শুধুমাত্র একটি বিমা কোম্পানি 500-র অধিক ঘটনা নিবন্ধিত করেছে বলে জানা গেছে। বৃষ্টির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন দেশটির সাধারণ মানুষ। নরওয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কর্মজীবী মানুষের জীবনেও দুর্ভোগ নেমে এসেছে। ট্রেন মিস হয়, ট্রেন ক্যান্সেল হয় এবং ট্রেন অনেক লেট হয়। তারপরে এই দুই দিন যাবত এত বৃষ্টি হচ্ছে, আমার এই নরওয়ের জীবন আমি এত বৃষ্টি দেখিনি কখনো। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় সারা দেশে অনেক সড়ক বন্ধ হয়ে গেছে, ট্রেন চলাচলও ব্যাহত হচ্ছে, সোমবার অনেকগুলো ট্রেন বাতিল করা হয়েছে। তবে জনগণের দুর্ভোগ কমাতে ব্যাপক কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। তারা বলছেন আগামী দু একদিনের মধ্যে এই সমস্যার সমাধান হতে পারে। জাহাঙ্গীর আকাশ, সময় সংবাদ, অসলো, নরওয়ে।